আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত, প্রশংসা করল ইসলামী জিহাদ, হামাস ও সিরিয়া। বাংলাদেশের রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আরও এক রুশ নাগরিকের মৃত্যু, 8 দিনে মারা গেলেন 5 বিদেশি। জেড ক্যাটাগরি নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের ব্যারিস্টার ওয়াইসি বললেন, গোষ্ঠের অজুহাতে যারা নিহত হচ্ছে তাদের নিরাপত্তা দিন। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবার এই বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। এই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা আহমদ আল মুদাল্লাল বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উচ্চ আশা পোষণ করেছিল, এই ঘটনা তাদের জন্য বিপর্যয়। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নের এই পদক্ষেপ আবারও ফিলিস্তিনি ইস্যুর প্রতি আফ্রিকার দেশগুলোর সমর্থনের কথা তুলে ধরেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের একঘরে অবস্থাও ফুটে উঠেছে। সবার কাছে আবারও এই বার্তা গেছে যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে অন্যায় করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গতকাল আফ্রিকান ইউনিয়ন এর 55টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করেছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় গতকাল আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে এই সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছিল। গভীর সমুদ্রে আগুন ধরে যাওয়া পানামার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারের 17 নাবিককে উদ্ধার করেছে ইরান। ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থার পদস্থ কর্মকর্তা নাদের পাসান্দিদে এই খবর জানিয়ে বলেছেন, ইরানের অনুসন্ধান ও উদ্ধার টিমের বোর্ডগুলো ওই নাবিকদের উদ্ধার করে। তিনি বলেন, পানামার পতাকাবাহী চীনা মালিকানার গোল্ডেন ট্রি ট্যাঙ্কারটিতে রোববার বিকেলে আগুন ধরে গেলে এটি তাৎক্ষণিকভাবে বিপদ সংকেত পাঠায়। এ সময় ট্যাঙ্কারটি ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দর থেকে 30 মাইল দক্ষিণে অবস্থান করছিল। নাদের পাসান্দিদে জানান, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ইরানের অনুসন্ধান ও উদ্ধার টিমের বোট ও অগ্নি নির্বাপক ইউনিটগুলো ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে জাহাজটির আগুন নেভানোর পাশাপাশি এটির 17 নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ট্যাঙ্কারটিতে দাহ্য পদার্থ থাকায় সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ইরানের রাজধানী তেহরানের একটি আদালতে আমেরিকা ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডারের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ইরানে একাধিক সন্ত্রাসী হামলা এবং বিপ্লব বিরোধী অপারেশনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ধুন্দারের রিং লিডার জামশিদ সারমাহাতকে রোববার বিচারপতি আবুল কাসেম সালাভাতির আদালতে হাজির করা হয়। আদালতে সরকারি কৌঁসুলিদের পাশাপাশি ধুন্দারের হামলায় নিহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং অভিযুক্তের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় 2020 সালের আগস্ট মাসে জামশিদ সারমাহাতকে আটক করার কথা ঘোষণা করে। তার বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানে সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়। আটকের পর সারমাহাত ইরানের সিরাজ নগরীতে 2008 সালে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিস্ফোরক সরবরাহের দায়িত্ব স্বীকার করেন। ওই হামলায় 14 জন নিহত ও 7 ব্যক্তি আহত হয়েছিলেন।
বাংলাদেশের পাবনার রূপপুরে নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট দিনে এই প্রকল্পে কর্মরত পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের ঈশ্বরদীতে রূপপুরে নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট দিনে এই প্রকল্পে কর্মরত পাঁচজন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী পুলিশ বলছে, সর্বশেষ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিকিব নামের একটি রুশ প্রতিষ্ঠানে কর্মরত ভেরোনিকভ আলেকজান্দ্রাকে গতকাল রোববার দুপুরের দিকে তার ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন একজন সহকর্মী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চুকিন পাবেল নামে 48 বছর বয়স্ক অপর একজন রুশ নাগরিক মারা গেছেন। অন্যদিকে শুক্রবার রাত দুটার দিকে তলমাসেভ ভাইয়া সেলভেভ নামের 59 বছরের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় হাঁটার সময় হঠাৎ 14 সিঁড়ির থেকে পড়ে জ্ঞান হারান। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত 2 ফেব্রুয়ারিতে সাকিরভ আলেকজান্দ্রাই ঘুমের মাঝে এবং 28 জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারচেনকো আলেকজাইয়ের মৃত্যু হয়। তারা দুজনেই একই প্রকল্পে কর্মী ছিলেন। এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হন। উল্লেখ্য, বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ার রোসেটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। গোষ্ঠের অজুহাতে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিতে সেদেশের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোস্তের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন। সম্প্রতি আসাদুদ্দিন ওয়াইসি এমপির গাড়িবহরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ প্রসঙ্গে আজ সোমবার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াইসিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওয়াইসি এ ধরনের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেন, ভবিষ্যতে ওয়াইসির জীবনের ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের আবেদন তিনি যেন জেড প্লাস নিরাপত্তা নেন। ওয়াইসি বলেন, মানুষ আমার সঙ্গে বন্দুক নিয়ে হাঁটুক, এটা আমি পছন্দ করি না। গোস্তের নামে যারা খুন হয় তাদের নিরাপত্তা দিন। কেউ যদি ভেবে থাকেন গুলি ছুড়লে আসাদুদ্দিন ওয়াইসির সাহস ভেঙে যাবে, তাহলে তিনি ওয়াইসিকে চেনেন না। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাসানপুরায় আজ একটি নির্বাচনী সমাবেশে ওয়াইসি বলেন, ওয়াইসির জীবনের মূল্য পাহলু খানের চেয়ে বেশি নয়, রাকবরের চেয়ে বেশি নয়, আখলাকের চেয়েও বেশি নয়। আপনারা যদি নিরাপদে থাকেন তাহলে ওয়াইসি নিরাপদ থাকবেন। আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়া উচিত, কিন্তু আমার জীবনের মূল্য ওই 22 জনের চেয়ে বেশি নয় যারা সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এর প্রতিবাদের সময় মারা গেছে। আমি স্বাধীন এবং স্বাধীন থাকতে চাই বলেও মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলায় অন্তত 5 সেনা নিহত ও 4 সেনা আহত হয়েছেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR গতকাল এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুর্রামে পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি করলে ওই হতাহতের ঘটনা ঘটে। ISPR এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে আফগানিস্তানের ভূমির ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা হলে আফগানিস্তানের তালেবান সরকার তা হতে দেবে না বলে আশা করছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। পাশাপাশি কোরেশি এও জানিয়েছেন যে আগামী মাসে আবারও তিনি চীন সফর করবেন। এই সফরে আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের নিকটতমী প্রতিবেশী দেশগুলো ওই সম্মেলনে অংশ নেবে। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে বিশাল প্রতিনিধি দল 4 দিন সফর শেষে গতকাল পাকিস্তানে ফিরেছে। দেশে ফিরেই শাহ মেহমুদ কোরেশি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জানান, চীনা নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খান
আফগানিস্তান এবং পাক চীন অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, অর্থমন্ত্রী শওকত তারিন, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ উপস্থিত ছিলেন। গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করা হল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরনের হুমকি বলে মনে করছে তেল আবিব। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আজ বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ওই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ফিলিস্তিনের হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লার শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল।